কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে রাজপথে বিক্ষোভ মিছিল করে সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য কমিটি। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বাজেট প্রস্তাবকে জনবিরোধী আখ্যায়িত করে রাজধানী আগরতলা শহরে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল সংগঠিত করে সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য নেতৃত্বরা। এই দিনের এই মিছিলটি পশ্চিম জেলা কমিটির সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার যে বাজেট প্রস্তাব পেশ করেছে তা পুঁজিপতি শ্রেণীর বাজেট। এই বাজেটে পুঁজিপতিদের স্বার্থ সুরক্ষার চেষ্টা করা হয়েছে। এই বাজেট সাধারণ মানুষের স্বার্থ বিরোধী বাজেট। কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী বাজেটের প্রতিবাদ রাজ্যের সমস্ত অংশের জনগণকে প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে আহ্বান জানানো হয় এদিন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই যে সরকারের যে বাজেট পেশ করেছেন, আমরা সেই দিনই তার বিরোধিতা করেছি। এই বাজেটে সবচেয়ে বড় যে ধাক্কা দিয়েছে, আঘাত দিয়েছে, সেটা হয়েছে আমাদের যে লিখিতভাবে আমাদের কাছে গ্যারান্টি দিয়েছিল 2021 সালে কেন্দ্রীয় তৎকালীন যে কৃষিমন্ত্রী তার সচিব লিখিত দিয়েছিল আমাদের সঙ্গে বসে, ফসলের ন্যায্য দাম দেওয়ার যে এমএসপি তার আইনে গ্যারান্টি আমাদের বাজেটে থাকবে এবং তার জন্য আইন প্রণয়ন করবে। কিন্তু এই বাজেটে সেখানে কোনো আইনি গ্যারান্টি নেই। শ্রমিকদের যে অধিকার এই বাজেটে পদদলিত হয়েছে। এই প্রশ্নেই আমরা বলবো যে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে গোটা দেশে এই বাজেট পুড়িয়ে তার প্রতিবাদ করা হবে। এটা কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী বাজেট, তাই এই বাজেটের বিরুদ্ধেই আমরা আজকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং আমাদের সঙ্গে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তারাও যুক্ত হয়েছে এই বাজেটকে পোড়াবার জন্য। তাই আমরা আজকে প্রচণ্ড ওয়েদার খারাপ, আমরা তার মধ্যে এই কর্মসূচি করে আমরা এই বাজেট এখানে পুড়িয়েছি তার প্রতিবাদ জানাবার জন্য কেন্দ্রীয় সরকার।